আসসালামু আলাইকুম। আল্লাহ যথার্থরূপে নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এতে নিদর্শন রয়েছে ইমানদার সম্প্রদায়ের জন্য। আধুনিক বিজ্ঞান এখনও অনেক নতুন নতুন নিদর্শন আবিষ্কার করছে, যা মানুষকে মহান সুনিপুণ প্রজ্ঞাময় স্রষ্টা আল্লাহর মহিমা বুঝিয়ে দেয়। আল্লাহ বলছেন, নিদর্শন রয়েছে ইমানদার সম্প্রদায়ের জন্য, অর্থাৎ নিদর্শন রয়েছে আমাদের জন্য। আমরা কি দেখছি, আমরা কি ভাবছি, গবেষণা করছি? উত্তরটি হল না। জেমস ওয়েব টেলিস্কোপ, এটি সাম্প্রতিক বিজ্ঞানীরা মহাকাশে পাঠিয়েছে, যা তৈরি করতে আমেরিকাকে খরচ করতে হয়েছে $10 বিলিয়ন। এতটাই এক্সপেন্সিভ এ টেলিস্কোপ, যার অর্থ দিয়ে তিনটি পদ্মা সেতু বানানো যেত। এখান থেকেই আমরা কিছুটা ধারণা পাচ্ছি এটির কার্যক্ষমতা কতটা প্রখর হবে। 12 জুলাই 2022, এ দিনটিতে মহাবিশ্বের গভীরকে আমরা স্পষ্টভাবে জানতে পারি, যা আমাদের আগে জানা ছিল না। আজ থেকে প্রায় 6 মাস আগে লঞ্চ করা জেমস ওয়েব টেলিস্কোপ আমাদের এখন কিছু ছবি পাঠিয়েছে। এই ছবিগুলো দেখতে তো সাধারণ ছবির মতোই, এগুলো নিয়ে এত কথা হচ্ছে কেন? কেনই বা এই ছবিগুলোকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন মহাকাশের জানালা বলে অভিহিত করছে? এ ছবিগুলো সম্পর্কে বিজ্ঞান কি বলে এবং 1400 বছর আগে পবিত্র কোরআন কি বলেছে? প্রথম ছবিটিকে দেখা যাক। এ ছবিটিকে বিজ্ঞানীরা বলছে 13 বিলিয়ন বছর আগের ছবি। অনেকেই ভাবতে পারেন, এত বছর আগের ছবি আমরা এখন কিভাবে দেখছি? এটির সোজাসাপটা একটাই উত্তর, যেটি হচ্ছে সূর্য। সূর্য আমাদের পৃথিবী থেকে 150 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত, এতটাই দূরে যে এর আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। আমরা পৃথিবী থেকে যখনই সূর্যকে দেখি, তখন এটা 8 মিনিট 20 সেকেন্ড পুরাতন ছবি, মানে 8 মিনিট 20 সেকেন্ড আগের সূর্যকে দেখছি আমরা। সূর্য কোনো কারণে যদি নিভেও যায়, তাহলেও আমরা 8 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত সূর্যকে দেখতে থাকব। ফলে লাইটটির সোর্স যদি সূর্যের থেকেও আরও 100 কোটি গুণ বেশি দূরত্বে হয়, তাহলে এটি বিলিয়ন বছর লেগে যাবে আমাদের পর্যন্ত আসতে। ঠিক একইভাবে এই ছবিটির ক্ষেত্রেও হয়েছে। বিজ্ঞানীরা এই ছবিটির নাম দিয়েছে গ্যালাক্সি ক্লাস্টার SMACS0723। ছবিটিতে আমরা ইউনিভার্সের যেই অংশটুকু দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ফুল ইউনিভার্সের কাছে চালের দানার থেকেও ছোট একটি অংশ। আর এই ছোট অংশটির মধ্যেই 5000েরও বেশি গ্যালাক্সি ও কোটিরও বেশি নক্ষত্র রয়েছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলছে, বিলিয়ন অফ বিলিয়ন বছর আগে যখন গ্যাস এবং ডাস্ট একসাথে স্টারে কনভার্ট হচ্ছিল, তখন থেকেই আলো স্পেসে যাত্রা শুরু করে এবং কোটি কোটি মাইল পাড়ি দিয়ে টেলিস্কোপে এসে ধরা পড়ে আমরা এই ছবিটি দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা 1400 বছর আগে এ কথাটাই বলে দিয়েছিলেন পবিত্র কোরআনে। এক পর্যায়ে তিনি মহাকাশের প্রতি মনোনিবেশ করেন, যখন তা ছিল ধূম্রীপুঞ্জ বা ধোঁয়ায় পরিপূর্ণ। অনন্তর তিনি মহাবিশ্ব ও পৃথিবীকে আদেশ করেন, ইচ্ছা বা অনিচ্ছায় তোমরা ধারণ করো। আমরা অনুগত অবস্থায় অস্তিত্ব ধারণ করছি। সুবহানাল্লাহ। এই ছবিটা নেওয়া বিজ্ঞানীদের জন্য এতটাও সহজ ছিল না, কারণ সাধারণ টেলিস্কোপের ক্যামেরা ব্রাইট অবজেক্টের দিকে ফোকাস করে, যার ফলে ছবিটি স্পষ্ট আসে না। কিন্তু এই টেলিস্কোপে নতুন একটি টেকনোলজি আপগ্রেড করে বিজ্ঞানীরা, যেটাকে বলা হয় NIR ক্যাম। এই ক্যামেরাটির কাজ হচ্ছে ব্রাইটেস অবজেক্টকে ফোকাসে না রেখে টিমার অবজেক্টের দিকে ফোকাস দেওয়া। সহজ ভাষায়, সূর্যের আলোতে আমরা যখন কোনো কিছু দেখতে চাই, তখন চোখের উপর হাত দিয়ে ওই জিনিসটির দিকে ফোকাস করার চেষ্টা করি, যাতে করে আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটি যেন আরেকটু ভালো করে আমরা দেখতে পারি। আমরা ছবিগুলোর মধ্যে এরকম স্পাইক কেন দেখতে পাচ্ছি? এগুলোকে বলা হয় ডিফ্রাকশন স্পাইক। বেসিক্যালি, যে কোনো ব্রাইটেস অবজেক্ট ডিফ্রাকশন স্পাইক রেডিয়েট করে, ফলে আমরা যে কোনো ব্রাইট লাইটে ডিফ্রাকশন স্পাইক দেখতে পারি। এত বড় মিররের সাহায্যে এই টেলিস্কোপটা কিভাবে কাজ করে? আলোটা যখন এই টেলিস্কোপের উপর পড়ে, তখন সাথে সাথেই সেই আলোটা বেন্ড হয়ে একইভাবে সারফেসের সাথে রিফ্লেক্ট হয়ে যায়, আর এই ডিফ্লেকশনের ফলেই আমরা এই স্পাইকগুলো দেখতে পারি। বৈজ্ঞানিক তথ্য মতে এটি হচ্ছে 13.2 বিলিয়ন ইয়ার পুরাতন। এর কারণ হিসাবে বিজ্ঞানীরা বলে, মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, কিন্তু এক্সপেনশন বা প্রসারিত হওয়ার ফলে এটি আরও সময় বাড়িয়ে ধরতে হবে। বিজ্ঞানী স্টিফেন হকিং বলেন, বিগ ব্যাং এর পর যদি মহাবিশ্ব প্রসারণের হার 10,000 কোটি ভাগের 1 ভাগ কম হতো, তাহলে মহাবিশ্ব বর্তমান অবস্থায় না এসে উল্টো সংকুচিত হয়ে গুটিয়ে যেত। আর যদি প্রসারণের হার বেশি হতো, তাহলে মহাবিশ্বর কণাগুলো এত ছড়িয়ে যেত যে গ্যালাক্সি গ্রহ নক্ষত্র তৈরি হতো না। আর আমি স্বীয় ক্ষমতা ও দক্ষতা বলে আকাশ সৃষ্টি করেছি, নিশ্চয়ই আমি একে প্রসারিত করে চলেছি। সুবহানাল্লাহ।
এই টেলিস্কোপটি মানুষকে হয়রান করার মতো আরেকটি আবিষ্কার হচ্ছে এই ছবিটি। এটি হলো স্পেকট্রাম অফ দ্য গ্যাস জায়ান্ট প্ল্যানেট ওয়াস্প 96B। এই প্ল্যানেটটি পৃথিবী থেকে 1150 লাইট ইয়ার্স দূরে অবস্থিত, আর এটা হচ্ছে ইতিহাসে সর্বপ্রথম কোনো প্ল্যানেট থেকে নেওয়া স্পেকট্রাম। বেসিক্যালি স্পেকট্রাম একটি প্ল্যানেটের আলাদা আলাদা মলিকিউলকে ডিটেক্ট করে এবং দেখার চেষ্টা করে ওয়াটার, অক্সিজেন, মিথেন এবং কার্বন আছে কিনা, যা লাইফকে সাপোর্ট করে। এবং বন্ধুরা, এটাতে প্রচুর পরিমাণের ওয়াটার পাওয়া গেছে। তো বন্ধুরা, যেখানে পানি থাকবে সেখানে জীবনের বসবাসের সম্ভাবনা অনেক বেশি, ঠিক এটাই বলছে বিজ্ঞানীরা। এবং বাকি মলিকিউলগুলোও পাওয়ার সম্ভাবনা 90%। আর বন্ধুরা, এটি হচ্ছে থার্ড ইমেজ, একটি মৃতপ্রায় তারা যেটি পৃথিবী থেকে 2000 লাইট ইয়ার্স দূরে অবস্থান করছে। অনেকে মৃতপ্রায় শুনে মনে করছেন এটি হয়তো বা ব্লাস্ট হয়েছে বা বিস্ফোরিত হয়েছে। এমনটি সব তারার ক্ষেত্রেই হয় না। যেমন সূর্য, বিলিয়ন অফ বিলিয়ন বছর পর সূর্য শেষ সময় এসে একটি পর্যায়ে আসবে, সেখানে সূর্য নিজের মাসকে ইজেক্ট করতে থাকবে কোটি কোটি বছর ধরে। ঠিক একই প্রসেসটা দেখছি আমরা এই ছবিতে। প্রতিটা লেয়ার এটি বলছে যে কখন কতটা মাস এটি ইজেক্ট করেছে। আমরা সকলেই জানি এত দূরত্বের নক্ষত্রের আলো আসতে আমাদের অনেক সময় লেগে যায়, ফলে হয়তো এতদিনে তারাটা হোয়াইট ড্রফট হয়ে গেছে। আমরা বেশিরভাগ মানুষ মনে করে থাকি ইউনিভার্স হয়তোবা থেমে আছে, কিন্তু না বন্ধুরা, আমাদের ইউনিভার্স কসমিক ড্যান্স করতে থাকে। ঠিক একই জিনিস হচ্ছে এই টেলিস্কোপ থেকে তোলা আমাদের ফোর্থ ইমেজে। লেফট সাইডে থাকা এই গ্যালাক্সিটি আমাদের থেকে 40 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে অবস্থিত, এবং পাশের চারটা গ্যালাক্সি আমাদের থেকে 290 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে অবস্থিত। ফলে যদি আমরা কাছেরটা দেখি তাহলে দেখব এটা স্পষ্ট দেখা যাচ্ছে দূরেরগুলোর তুলনায়। বন্ধুরা, হয়রান করার মতো কথা হচ্ছে যখন একটি নর্মাল টেলিস্কোপ ছবি তুলে তখন 15-20টা ছবি তুলে একসাথে করে একটি ছবি তৈরি করতে, কিন্তু এই ছবিটাকে তুলতে জেমস ওয়েব টেলিস্কোপ 1000টি আলাদা আলাদা ছবি তুলে একসাথে করে এই ছবিটাকে ফর্ম করেছে। বিজ্ঞানীরা বলছে এখানে গ্যালাক্সির সাথে সাথে একটি ব্ল্যাক হোলও রয়েছে, যেটির মাস আমাদের সূর্যের থেকে 29 মিলিয়ন টাইম বেশি। বন্ধুরা, জেমস ওয়েব টেলিস্কোপ হাবল টেলিস্কোপের একটি আপগ্রেড ভার্সন, এটা আমরা হয়তোবা সকলেই জানি, যেটির মিরর দেখে আমরা বুঝতে পারি হাবল টেলিস্কোপ থেকে কতটা বড় এই জেমস ওয়েব টেলিস্কোপের মিররটি। বন্ধুরা, বলে রাখা ভালো, ছোট থেকে বড় যে কোনো টেলিস্কোপেরই মূল কম্পোনেন্ট হচ্ছে এই মিরর। এই মিররের সাহায্যেই আমরা দূরের জিনিস অনেক কাছে দেখতে পারি। এই টেলিস্কোপটির মিরর হাবল টেলিস্কোপ থেকে 6 গুণ বড়, ফলে এই টেলিস্কোপটি মানব ইতিহাসে মহাবিশ্বের সবচাইতে ক্লিয়ার ভিউ দিতে পারছে, যা আগে কোনো টেলিস্কোপ দিতে পারেনি। ফলে হাবল টেলিস্কোপ যেখানে আটকে গিয়েছিল সেটারও রহস্য উদ্ঘাটন করে দিচ্ছে এই টেলিস্কোপটি। এটি হচ্ছে এক্সট্রিম ডিপ ফিল্ড, এটা তোলা হয়েছিল হাবল টেলিস্কোপ দিয়ে, যা 12 ঘন্টার মধ্যে জেমস ওয়েব টেলিস্কোপ নতুন ভিউ দিয়ে এটার রহস্য উদ্ঘাটন করে দেয়। আর এই ওভারঅল ছবিগুলোর মধ্যে এটি হচ্ছে GNZ-11। এটাকে মানা হয় সবচাইতে পুরনো এবং দূরের গ্যালাক্সি। বিজ্ঞানীরা বলছে মহাবিশ্ব ফর্ম হয়েছিল 13.8 বিলিয়ন বছর আগে, এবং এই গ্যালাক্সিটি হচ্ছে 13.2 বিলিয়ন ইয়ার পুরাতন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন কতটা কাছাকাছি তাদের তথ্যমত। আরেকটি ছবি জেমস ওয়েব টেলিস্কোপ ক্যাচ করেছে, এটাকে সহজ ভাষায় একটি রেড জায়ান্টও বলা যেতে পারে। এই স্টারটি হচ্ছে আমাদের সান থেকে 2000 লাইট ইয়ার্স দূরে অবস্থিত, এবং এটি শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এটাকে আমরা যে কোনো সাধারণ টেলিস্কোপের মাধ্যমেও দেখতে পারবো, এবং এই স্টারটি এভোলিউশনের ফাইনাল স্টেজে রয়েছে। দ্যাট মিন্স হোয়াট? এটি যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে, ফলে এটি হয়তোবা একটি ব্ল্যাক হোলে পরিণত হবে এবং এর পাশে একটি প্ল্যানেটারি নেবুলা তৈরি হবে। এই ঘটনাটির উপরও জেমস ওয়েব টেলিস্কোপ নজর রাখবে বলে বিজ্ঞানীরা জানিয়েছে। তো বন্ধুরা, এটা জেমস ওয়েব টেলিস্কোপের একটি ট্রেলার ছিল। জেমস ওয়েব টেলিস্কোপ মহাকাশে গিয়েছে বেশি দিন হয়নি, তাতেই এত তথ্যের ভাণ্ডার আমরা পেয়েছি। অতি উচ্চ মর্যাদাময় তিনি সেই মহান আল্লাহ তাআলা, যিনি মহাকাশে স্থাপন করিয়াছেন গ্যালাক্সিসমূহ, সূর্য এবং জ্যোতির্ময় চন্দ্র। অচিরেই আমি তাদেরকে আমার নিদর্শন বলি দেখাব, বিশ্বজগতের প্রান্তসমূহ এবং তাদের নিজেদের মধ্যে, যাতে তাদের কাছে সুস্পষ্ট হয়ে উঠে যে অবশ্যই এটা সত্য। এটা কি আপনার রবের সম্পর্কে যথেষ্ট নয় যে তিনি সবকিছুর উপর সাক্ষী? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।